একের পর এক বড় বড় রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির হার হয়েছে, তাই নরেন্দ্র মোদীর উপর ক্ষিপ্ত রয়েছে বিজেপিরই বড় বড় নেতারা। বিজেপির বড় বড় নেতারা এবারে প্রস্তুতি নিচ্ছে নরেন্দ্র মোদীকে বিজেপি পার্টি থেকে পুরোপুরি আউট করে দেওয়ার জন্য, কারণ নরেন্দ্র মোদী প্রতিটা ভোট প্রচারে গেছে, প্রতিটা রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট প্রচারে গেছে, সেখানেই বিজেপি পার্টি গোহারান হেরেছে, সেখানেই বিজেপি পার্টি মুখ থুবড়ে পড়েছে। তাই বিজেপির বড় বড় নেতারা এবারে সিদ্ধান্ত নিচ্ছে যে এই নরেন্দ্র মোদীকে আর সামনে রাখা যাবে না, এই নরেন্দ্র মোদীকে এবারে আর প্রধানমন্ত্রীর পদে রাখা যাবে না, এই নরেন্দ্র মোদীকে এবারে বিজেপি পার্টি থেকে পুরোপুরি সরিয়ে দিতে হবে, কারণ নরেন্দ্র মোদী বুড়ো হয়ে গেছে, 73 বছর বয়স হয়ে গেছে, তাই এই চোর চৌকিদার নরেন্দ্র মোদীকে সরিয়ে দিতে চাইছে বিজেপির বড় বড় নেতারা। চলুন সাংবাদিক সুচন্দ্রিমার এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে এই নরেন্দ্র মোদীর কারণে, এই নরেন্দ্র মোদীর ভোট প্রচারের কারণে কোন কোন জায়গায় বিজেপি পার্টি গোহারান হারতে চলেছে, এবং তারপরই এই বিজেপি পার্টি থেকে নরেন্দ্র মোদীকে কীভাবে লাত মেরে আউট করে দেওয়া হবে, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটু রিভাইন্ড বাটনটা টিপুন, কিছুটা পিছনের দিকে তাকান, কর্ণাটকের ভোট এবং বিজেপির বিরাট হার। হ্যাঁ, সেদিনের কিছু কথা মনে করুন। কর্ণাটকের সবচেয়ে কদ্দেবার ওজনদার জনপ্রিয় নেতা ইয়েদুরিয়াপ্পাকে ভালো করেই বুঝিয়ে দেওয়া হয়েছে আপনার দিন শেষ, কিন্তু এক পদও দেওয়া হয়েছে যা ওনার কোনো কাজেই লাগবে না। কর্ণাটকে বিজেপির প্রার্থী নির্বাচনের সময়ও ইয়েদুরিয়াপ্পাকে পাত্তা দেওয়া হয়নি। অমিত শাহ, নরেন্দ্র মোদী, লবি সেসবের দায়িত্বে ছিলেন। প্রচারে জনপ্রিয় লিঙ্গায়েত নেতা ইয়েদুরিয়াপ্পাকে সঙ্গে রাখলেও মুখ ছিলেন মোদীজি, সর্বত্র মোদীজি, আর প্রচারের বিষয় কম বেশি একই রকম। ডাবল ইঞ্জিন সরকার, কংগ্রেস হলো ডায়নাস্টিক রুল, এক বংশানুক্রমিক শাসন, আর বিরোধীদের কংগ্রেসের দুর্নীতি। ফলাফল সবার জানা, বিজেপির বিরাট পরাজয়। এবারে ফাস্ট ফরওয়ার্ড বাটন টিপে আজকের রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের দিকে তাকান, দেখবেন ছবিটা হুবহু এক, হুবহু। কেন? বিজেপি কি বুঝতে পারছে না যে তাদের নির্বাচন পরিকল্পনায় বিরাট ভুল হয়ে যাচ্ছে? বুঝতে পারছে না যে অতি ব্যবহারের ফলেই নরেন্দ্র মোদীজির ধার কমছে? বুঝতে পারছে না যে বিজেপি 80-এর দশকের কংগ্রেস হয়ে উঠছে, যেখানে হাই কমান্ডই শেষ কথা? না, ক্ষমতার এক স্তরে এসে ভুল বোঝা যায় না। অত্যন্ত ক্ষমতাশালীদের পতনের ইতিহাসের পাতায় চোখ রাখুন, তারা কেউ বুঝতে পারেননি যে ভুল হয়ে যাচ্ছে, বিরাট ভুল হয়ে যাচ্ছে। 5 রাজ্যের মধ্যে 2 রাজ্য মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে বিজেপি নিশ্চিত হারছে, মিজোরাম আর তেলেঙ্গানাতে তারা লড়াইয়ের বাইরে, একমাত্র জয়ের সম্ভাবনা আছে রাজস্থানে। 4 রাজ্যের বিরাট হারের 5 মাসের মধ্যেই লোকসভা নির্বাচন, এই হার নিয়েই নির্বাচনে আবার নামবেন সেই এক মানুষ, নরেন্দ্র মোদী। এবং এবারে কর্ণাটক নির্বাচনের সময়কার ছবির সঙ্গে তুলনা করুন, একইভাবে রাজ্যের জনপ্রিয় মুখ উপেক্ষিত, একইভাবে প্রচারের মুখ নরেন্দ্র মোদী, একইভাবে নির্বাচনের প্রার্থী নির্বাচন হয়েছে দিল্লি থেকে, প্রচারের ইস্যুও এক, সেই ডাবল ইঞ্জিন সরকার যা এখন বিরাট প্রশ্নের মুখে। মণিপুর থেকে মহারাষ্ট্র বলে দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের চরম ব্যর্থতার কথা, সেই একই প্রচার ডায়নাস্টিক কংগ্রেসের, বংশানুক্রমিক শাসন, যেখানে বিজেপির প্রায় সব বড় নেতাদের ছেলে মেয়েরা দলের নেতা বনে বসেছে বা অকারণে ক্ষমতার শীর্ষে বসে আছে। জয়শা কেন যে ক্রিকেট কমিটির মাথা কেউ জানে না, সুষমা স্বরাজের মেয়ে কোন জাদু বলে মোদী সরকারের যাবতীয় বড় লিগ্যাল দায়িত্ব পাচ্ছেন এবং ক্রমশ দলও জায়গা পাচ্ছেন, তার কারণও সবাই জানেন। এবং কারাপশনের যাবতীয় প্রচার মানুষের মনে দাগ কাটছে না, কারণ এটা মানুষের কাছে পরিষ্কার যে বিজেপিতে দুর্নীতিগ্রস্তরা গেলে ছাড় পাচ্ছে। কারাপশনের 95% অভিযোগ কেবল বিরোধীদের দিকে, শুভেন্দু অধিকারী থেকে হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার থেকে প্রফুল পটেলের কারাপশনের কথা তো বিজেপির নেতারাই জানিয়েছে। কাজেই আজ কেজরিওয়াল থেকে তেজস্বী যাদব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বটে, কিন্তু সেই অভিযোগে মানুষ কতটা কান দেবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। একতরফা অভিযোগের ফলে কারাপশনের অস্ত্র জং ধরছে। অন্যদিকে কর্ণাটকে নির্বাচনের আগে ঠিক যেমনভাবে কংগ্রেস তাতে যোগদানের হিড়িক পড়েছিল, ঠিক তেমনভাবেই মধ্যপ্রদেশ তেলেঙ্গানাতে বিজেপি ছেড়ে
বিআরএস ছেড়ে কংগ্রেসে যোগদানের পালা চলছে। রাজ্যের টেস্টেড জনপ্রিয় নেতাদের স্পেন্ট ফোর্স পুড়িয়ে যাওয়া শক্তি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। হোক, কিন্তু চার রাজ্যের নির্বাচনে হারের পরে এই মামাজি মানে শিবরাজ সিং চৌহান বা রমন সিং বা বন্দি সঞ্জয় কুমারেরা দলের মধ্যে যে আক্রমণ শুরু করবেন তা সামলাতে পারবেন মোদিজি? তার উপরে থাকবেই আরএসএস এর এক বিরাট অংশ, থাকবেন নীতিন গডকরি বা রাজনাথ সিং এর মতো নেতারা যারা এখন বিপাকে পড়ে এই চুপ করে আছে। ইনফ্যাক্ট অত্যন্ত পরিকল্পনা মাফিক মোদি শাহ বিজেপির এই পরিবর্তন এনেছে, যেখানে তাকে দেখুন অটল মন্ত্রিসভার একমাত্র রাজনাথ সিং ছাড়া বাকি সবাই বাইরে। আজকের বিজেপি আরএসএস, কারণ আরএসএস এর এক প্রচারক আজ ক্ষমতার শীর্ষে। হিন্দুত্বের নয়া পয়গাম আজ আরএসএস এর কাছ থেকে আসছে না, তা নরেন্দ্র মোদী আর তার সরকারই ছড়িয়ে দিচ্ছে। আরএসএস এর নেতারা বিজেপির পুরনো নেতারা, জরুরি অবস্থার বিরুদ্ধে লড়েছেন, সত্যি লড়েছেন। নরেন্দ্র মোদী নিজেকে সেই লড়াইয়ের অন্যতম যোদ্ধা হিসেবে দাঁড় করাতে চাইলেও তা ওনার প্ল্যাটফর্মহীন স্টেশনে চা বিক্রি বা স্কুল থেকে ফেরার পথে পুকুর থেকে কুমির ধরার মতোই এক অলীক কল্পনা। কিন্তু সেদিন যে বিজেপি বা আরএসএস এর নেতারা জরুরি অবস্থার বিরুদ্ধে লড়েছিলেন, তাঁরাই অবাক হয়ে দেখছেন গোটা দেশে নেমে এসেছে এক অঘোষিত জরুরি অবস্থা। সরকারের বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধীদের জেলে পোরা হচ্ছে, তারা কিছু বলতেও পারছেন না, কিন্তু সেই ক্ষোভ জমে থাকছে। একবার পতন শুরু হলে গোটা দেশে বিজেপি দপ্তরে নরেন্দ্র মোদীর একটা ছবিও খুঁজে পাবেন না। আজ যেমন হিটলার এক ঘৃণ্য নাম, স্টালিনের নামও নেয় না রাশিয়ার মানুষজন, ইন্দিরার জরুরি অবস্থার কথা উঠলেই কংগ্রেস কুঁকড়িয়ে যায়, ঠিক সেই রকমই আজকে জো জিতা বহি সিকন্দর নরেন্দ্র মোদীজি এক ভিলেন হয়ে উঠবেন। একটা সব খোল চাবি আছে বলেই সব তালাই খোলা যাবে এমন চিন্তা এক বালখিল্য মনের কল্পনা। মানুষ ক্রমাগত ক্লান্ত হচ্ছে ওই মিত্র শুনতে শুনতে। 2019 আগে উজ্জ্বলা যোজনা থেকে সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট, পুলওয়ামা ছিল, এই মুহূর্তে সেসব তো নেই। উল্টে মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে নাজেহাল মানুষ, কিন্তু হিন্দু রাষ্ট্র, মুসলিম বিদ্বেষ ইত্যাদির মতো বায়বীয় বিষয় থেকে মাথা ফেরাতে শুরু করেছে। চার রাজ্যের বিরাট হার নিয়ে দলের মধ্যে আর দলের বাইরে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীজি ক্রমশ চিন্তিত, শঙ্কিত এবং খেই হারাচ্ছে। তার ছবিও স্পষ্ট যে উত্তর পূর্বের রাজ্যগুলোর বিকাশের স্বার্থে আমাদের প্রধানমন্ত্রী গত 9 বছরে 60 বার গেছেন, ধামসা বাজিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলের পোশাক আর টুপি পরেছেন, সেহেন জনপ্রিয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে মিজোরামে যাওয়ার সাহসও দেখাতে পারলেন না। কেন পারলেন না? কারণ মণিপুর এখনো চলছে এবং এবারের মিজোরাম নির্বাচনে মণিপুর সব থেকে বড় ইস্যু, আর মণিপুরের এখনো চলতে থাকা দাঙ্গা আর অশান্তি নিয়ে মোদীজির একটা কথাও বলার নেই। তিনি কেন, তাঁর উপচ্ছায়া অমিত শাহ যাওয়ার সাহস দেখাননি? নির্বাচন হয়ে যাক, এমনিতেও বিজেপি ওখানে একটাও আসন পাবে না, কাজে মুখ পুড়িয়ে লাভ নেই। একেবারে শেষে এসে এক ভার্চুয়াল বক্তৃতা দিয়েছেন। মজার কথা হলো সেই 12-13 মিনিটের বক্তৃতাতে একবারের জন্য মণিপুর শব্দটা আসেনি। নির্বাচন চলছে, কিছুদিন আগেও যিনি বিভিন্ন অবিজেপি রাজ্য সরকারের ডাইরেক্ট বেনিফিট দেওয়ার প্রকল্পগুলোকে সমালোচনা করতেন, তিনি 80 কোটি মানুষকে আগামী 5 বছর ফ্রিতে রেশন যেমন দেওয়া হচ্ছিল তা বজায় রাখার কথা বললেন, জানিয়ে দিলেন যে করোনা শেষের পরেও এমন বিকাশ আর উন্নয়ন তিনি করেছেন যে দেশের 80 কোটি মানুষ এখনো ফ্রিতে রেশন না পেলে পেটের ভাত জোগাতে পারবে না। আসলে ভয় ঢুকেছে, 5 রাজ্যের নির্বাচনে একমাত্র ভরসা রাজস্থান, সেটাও যায় যায় এবং গেলে যাবে ওনার জন্য।